পৃথিবীতে শিকারি প্রাণীর সংখ্যা খুব একটা কম নয়। যে পাখি আকাশে উড়ে বেড়ায় সেও শিকার করে। স্থলে থাকা জন্তুদের নানা কৌশল অবলম্বন করে শিকার ধরতে হয়। জলের প্রাণীরাও বাঁচার জন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। স্থলে জলে অন্তরীকে সব প্রাণীর মধ্যে যারা যত শক্তিশালী ও বুদ্ধির দ্বাররাকে সে শিকার ধরার তত কৌশলী। এক এক প্রাণী শিকার ধরার কৌশলের ভিন্নতা রয়েছে। আর আমরা এই এপিসোডে দেখে নেব এমন কিছু শিকারি প্রাণী যাদের শিকার ধরার কৌশল দেখে অবাক হবেন আপনিও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রহস্যময় পৃথিবীর রহস্যময় খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আপনাদের সাথে আছি আমি এমডি কামাল, আপনারা দেখছেন মিস্টিরিয়াস নিউজ বাংলা। সিংহ। সিংহ যখন শিকার করে তখন সেখানে পশুরাজ সিংহের চেয়ে সিংহের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। বলতে গেলে সমস্ত শিকারি ধরে সিংহী। রাতের অন্ধকারই তার শিকার ধরার উপযুক্ত সময়। সিংহেরা যখন দৌড়ায় তখন তারা যেতে পারে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার বেগে, তবে তা একটানা নয়। আর তাই দৌড়ে হরিণের নাগাল পাওয়া সিংহের পক্ষে সম্ভব হয় না। এই জন্য রাতের অন্ধকারে ঝুপেঝাড়ে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। তাদের শ্রবণেন্দ্রিয় বেশ তীব্র এবং অল্প আলোতেও সিংহীরা দেখতে পারায়। শিকার ধরতে খুব একটা অসুবিধা হয় না। সাধারণত সিংহীরা শিকার করে রাতের বেলায় দল বেঁধে। দল বেঁধে শিকারের সময় সহজে যে ফল পাওয়া যায়, একার বেলায় তেমনটি হয় না। দলে যখন অনেক সিংহী তখন শিকার একেবারে অসহায়। পাঁচ সিংহ পাঁচ দিক থেকে আক্রমণ করে। এক সিংহের তাড়া খেয়ে শিকার যখন উল্টো দিকে দৌড় শুরু করে তখন সে পড়ে গেল অন্য সিংহের একেবারে সামনাসামনি। তৃতীয় দিকে ছুটতে আরম্ভ করলে দেখা গেল সেখানে উৎপেতে রয়েছে আরেক সিংহ। কতক্ষণ আর এভাবে বাঁচানো চলে নিজেকে? অবশেষে সিংহের থাবায় একেবারে লুটিয়ে পড়ে শিকার হওয়া প্রাণীটি। বাঘ। বাঘ প্রায় সবসময় শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে একেবারে পেছন থেকে এসে। চার পা ঘোড়াওয়ালা হরিণের মতো কোনো প্রাণী দাঁড়িয়ে আছে আর ঘাস খাচ্ছে। বাঘের প্রথম লক্ষ্য হলো শিকারের গলা বা ঘাড়। তারপর সুযোগ বুঝে পেছনের পা ভর দিয়ে সামনের একটা পা তোলে, লেজ খাড়া করে দাঁড়ায়। শেষ ঝাঁপ দেওয়ার আগে লেজ একটু একটু ধোলাতে থাকে যাতে টাল সামলাতে অসুবিধে না হয়। এরপর বড় লাফ মেরে শিকারের উপরে গিয়ে পড়ে। অনেক সময় এই ঝাঁপে শিকারের গাড়ি গিয়ে থাবা বসায় বাঘ, আর সাথে সাথে গলা বা গাড়ের কাছে জোরে কামড়ে দেয়। আচমকা ধাক্কায় শিকার একদম কুপুকাত, মাথা ঝুঁকে পড়ে, গাড় মটকে যায়। পালানো দূর দূরের কথা, দেখতে দেখতে শিকার মৃত্যুর কোলে ঢলে পড়ে। হায়না। হায়নাদের অখাদ্য কিছু নেই। অন্যে শিকার করা খাদ্যের যা কিছু অবশিষ্ট আর উচ্ছিষ্ট হায়না তা দিয়ে নিজের উদূরপূর্তি করে। দক্ষিণ আফ্রিকায় এক ধরনের হায়নার বাস আছে, এদের বলা হয় চিতা হায়না। এরা প্রকৃত অর্থেই শিকারী। এই হায়নারা থাকে দল বেঁধে। এক এক দলে হায়নার সংখ্যা শকানিক হতে পারে। শিকার ধরা এদের দারুণ ক্ষমতা। এরা যখন কোনো প্রাণীকে তাড়া করে তখন কেমন করে তাদের বাগে নিয়ে আসে তা একবার দেখবার বিষয়। এক দঙ্গল বাছুর চড়ে বেড়াচ্ছে মাঠে, হায়নারা সবগুলোর দিকে না তাকিয়ে একটাকেই বেছে নেয়। কেউ চলল সোজা শিকারের পেছনে, কিন্তু শিকার যদি ডানে বামে সরে যায় সেজন্য কোনো কোনো হায়না দেয় গেল বা দিক ধরে, কেউ আবার ডান দিকে। শীঘ্রই শিকার হায়নার পাতে ধরা পড়ে। হায়নার চোয়াল খুব শক্তিশালী, তাই শিকারের সালসামরা সারাতে তাদের বেশি সময় লাগে না। কুমির। কুমির যখন শিকার ধরে তখন সে আস্তে আস্তে জীবটির দিকে এগিয়ে আসে। ধরা যাক, জলপান করতে একদল হরিণ নদীর কাছে এসেছে। সব জায়গায় জলপান করার উপযুক্ত নয়, কিন্তু যে জায়গা জলপান করার পক্ষে উপযুক্ত সেই জায়গাটা সবাই পছন্দ করে। কুমিরও তখন তার খবর রাখে। এরকম একটা জায়গার খুব কাছাকাছি ঝুপেঝাড়ে লুকিয়ে থাকে কুমির। জলের ঠিক তলায় তার শরীরটি, জলের উপরে শুধু নাক আর চোখ দেখা যায়, শিকারের নজরে আসে না। যেই না হরিণ জলপান করতে আরম্ভ করে, অমনি কুমির আস্তে আস্তে এগিয়ে এসে ধা করে হরিণের একটি পা বা মুখটা কামড়ে ধরে। দলে থাকা অন্যান্য হরিণগুলো তখন টেনে দৌড় দেয়। মুহূর্তে কিন্তু কুমিরের শিকার হয়ে গেল একটি হরিণ। ইগল। ইগল তার চওড়া ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়, এক একটা অঞ্চল দেখতে দেখতে উড়ে চলে। কোথায় তার শিকার আছে? যত রকম ইগল পৃথিবীতে দেখতে পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বড় শিকারী ইগল হচ্ছে স্বর্ণ ইগল। ঘন জঙ্গলে পাহাড়ি অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। আকারে বড়, দেখতেও অনেক সুন্দর, লম্বায় প্রায় 1 মিটার। স্বর্ণ ইগল নানা রকম শিকার ধরে খায়। ছোট ফুরিন যেমন এরা ধরে খায়, তেমনি তিমি মাছ, সিংহ, বাঘের মাংস এদের অরুচি নেই। সব ধরনের প্রাণী শিকার করতে এরা পছন্দ করে। ডানা মেলে উড়বার সময় ইগল যখন কোনো শিকার দেখে মাথা নিচু করে তখন সে খুব দ্রুত খাড়া নিচে নেমে আসে। শিকার কিছু বুঝে ওঠার আগেই ইগল তাকে ধরে ফেলে। যারা পশু পাখির নানা বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন তাদের মতে
ইগলের দৃষ্টির জোর মানুষের চেয়ে 8 গুণ বেশি, তাই 1600 ফুট উপর থেকেও ইগল তার শিকার দেখতে পায়। মাছরাঙ্গা, মাছ শিকারে এই পাখির জুরি মেলা ভার। পুকুর পাড়ে কোনো গাছে বা ছোটখাটো কোনো জলাশয়ের ধারে বাঁশ বা খুঁটির ডগায় মাছরাঙ্গা এসে বসে মাছ ধরার আশায়। মাথাটা একদিকে একটু কাত, এক চোখ জলের উপরে, খানিক বাদে মাথা ঘুরিয়ে অন্য চোখ আবার জলে মাছ খুঁজতে থাকে। তারপর যেই মাছ দেখতে পায় অমনি ত্বরিত গতিতে জলে নেমে মাছ শিকার করে মাছরাঙ্গা। জলের বাধাটা জোরালো হলে অসুবিধা হয় মাছরাঙ্গার, সেই জন্য নিজের শরীরটাকে টান টান করে সে মুহূর্তের মধ্যে জলে নেমে আসে। জলের ঠিক জাপানু সময়ে ডানা বন্ধ, কিন্তু জলের ভিতরে আবার তা খুলে যায় আর মাছরাঙ্গা টুট খোলা রেখে তার শিকার ধরে ফেলে। তারপর জল ছেড়ে সে আবার বসবার জায়গাটাতে ফিরে আসে। গাছের ডাল বা বসার জন্য বাঁশের খুঁটি জলের খুব কাছাকাছি যদি হয় তাহলে সমস্ত ব্যাপারটা ঘটে যায় চোখের পলকে। পেঁচা, উড়ে বেড়ানো প্রাণীদের মধ্যে রাতের অন্ধকারে শিকার ধরে এমন প্রাণীদের মধ্যে অন্যতম হলো পেঁচা। পেঁচা যেন অনেকটা ডানা লাগানো বিড়ালের মতো। অন্ধকার রাতে যেমন বিড়ালের চোখ জ্বলে তেমনি পেঁচারও। অনেক জাতিরই পেঁচা আছে এবং এদের মধ্যে বেশিরভাগ পেঁচাই শিকার করে রাতের অন্ধকারে। চারদিকে প্রায় কিছু দেখা যাচ্ছে না, এমন রাতে পেঁচা ঠিক ভালোভাবে নিজে শিকার ধরতে পারে। প্রকৃতপক্ষে পেঁচার চোখ এমনই যে মানুষের চোখে অন্ধকারে যতটা দেখতে পারে পেঁচা দেখতে পায় তার চেয়ে প্রায় 100 গুণ ভালো। পেঁচার কানও খুব সজাগ। মাটিতে কোনো ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, সামান্য শব্দ হলো সাথে সাথে পেঁচা বুঝতে পারে। পেঁচার দুটো কান একই সাথে শব্দটা শুনতে পারে না, যে কানের দিকে শব্দটা আসছে সেই কান শব্দটা পাবে আগে। কাছের কান অন্য কানের চেয়ে এই শব্দটা শুনতে পারে সেকেন্ডে সামান্য এক বর্ণাংশেরও আগে। কিন্তু এই সামান্য সময়ের হেরফেরেই পেঁচা বুঝতে পারে কোন দিক থেকে শব্দটা আসছে। এবার তার চোখের খেলা, কিন্তু শব্দ যদি চলে কিছুক্ষণ ধরে তাহলে চোখের বদলে শিকার ধরায় কানই আসল ভূমিকা নেয়। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর এই শিকারী প্রাণী সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আজ এখানেই বিদায় নিলাম।